ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের তৃতীয় পর্ব, তিন নম্বর পর্ব, পরিবেশের প্রথম প্রশ্নটা আছে, আমি একটু আস্তে আস্তে বলে দেবো, তোমার লিখে নিতে সুবিধা হবে। তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। উত্তর, উত্তরবঙ্গে তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, কালজানি প্রভৃতি নদীগুলি বরফ গলা জলে নদী। এরা পাহাড় পর্বত থেকে পলিমাটি বয়ে নিয়ে এসে পাহাড়ের পাদদেশে সঞ্চয় করে। নদীগুলি পলিমাটির সঙ্গে নুড়ি পাথর, বালিমাটি বয়ে এনে যে অঞ্চলটিতে জমা করে সেটি তরাই অঞ্চল নামে খ্যাত। এটি পাহাড় পর্বতের পাদদেশের অঞ্চল। এইভাবে দার্জিলিং এবং জলপাইগুড়ির দক্ষিণ ভাগ, কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর ভাগ জুড়ে এই অঞ্চলটি বিস্তৃত। এটি স্যাঁতস্যাঁতে তরাই অঞ্চল নামেও খ্যাত। প্রথম প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেল। দ্বিতীয়টা, পশ্চিম বর্ধমান জেলার শত শহরের নাম লেখো এবং সেটি কিসের জন্য বিখ্যাত লেখো। উত্তর হচ্ছে, পশ্চিম বর্ধমান জেলার শত শহরের নাম আসানসোল। এখানে বিখ্যাত লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এখানে তিনটি কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এখানে অনেক কয়লার খনি আছে। এইসবের জন্য আসানসোল বিখ্যাত। তারপরে প্রশ্নটা, অরণ্য সপ্তাহ পালন করা দরকার কেন? উত্তর হচ্ছে, বর্তমানে অরণ্য দিন দিন কমে যাচ্ছে, সেই কমে যাওয়া অরণ্যকে বাঁচিয়ে রাখবার জন্য অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই সপ্তাহে গাছ লাগিয়ে পালন করা হয় যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। তার তিন নম্বর প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেল। এবার আমরা চার নম্বরে যাব। চার নম্বরে বলেছে, বেশি কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে? উত্তর, বেশি কীটনাশক ব্যবহার করলে এক, জমির উর্বরতা কমে যাবে, দুই, জমিতে ব্যবহৃত কীটনাশক বৃষ্টির জলের সঙ্গে মিশে জল দূষণ ঘটাবে, তিন, ফসল বা মাটির শত্রু পোকার সাথে সাথে মানে শত্রু পোকার সাথে সাথে বন্ধু পোকাও মারা যাবে। পাঁচ নম্বর লাস্ট প্রশ্নের অ্যান্সারটা, লুপ্তপ্রায় মাছের সংরক্ষণের উপায় সম্বন্ধে লেখো। এক, লুপ্তপ্রায় মাছ ধরার নিষেধ জারি করতে হবে। দুই, সরকারি আইন করে সেটা কার্যকর করতে হবে। তিন, হাটে বাজারে লুপ্তপ্রায় মাছ বিক্রি নিষিদ্ধ করতে হবে। চার, লুপ্তপ্রায় মাছের চাষ বেশি করে করতে হবে। তাহলে এটা অ্যান্সার হলো না। পাঁচের হচ্ছে, সরকারকে সাহায্য করতে হবে আর মানুষকে সচেতন করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল তৃতীয় পর্বে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।